নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তেরো এক দু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া সংক্রান্ত আপডেট নিয়ে হলাম সেটা হচ্ছে এখন কনকনে ঠান্ডা চলছে বিভিন্ন জেলাতে কদিন স্থায়ী হবে এই ঠান্ডা আর কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে উত্তরে হার দাপটে কলকাতা সহ দক্ষিণবঙ্গে জুড়ে ফের কনকনে শীত পড়লেও তা খুব বেশি দিন স্থায়ী হবে না আবহাওয়িতা জানিয়েছে আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে মঙ্গলবার উপকূলবর্তী এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বুধ ও বৃহস্পতি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এই সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোর পাহাড় সংলগ্ন জেলাগুলোতে অসময়ে বৃষ্টি একটু বেশি হলেই মাঠে আলু সহ শীতের সবজি ও রবি চাষের ক্ষতি হতে পারে এমনই আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা তবে আপাতত আজ শনিবার শীতের মাত্রা আরও বাড়তে পারে এবং শুক্রবার কলকাতায় এক এক সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতি তুলনায় তিন ডিগ্রি কমে যায় চৌদ্দ দশমিক এক ডিগ্রি ছুঁয়েছে দমদমে তেরো দশমিক এক ডিগ্রি এবং আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা জানাচ্ছে যে কলকাতায় সর্বনিম্ন তেরো ডিগ্রির আশেপাশে থাকতে পারে চলতি শীতের মরশুমে গত সতেরোই ডিসেম্বর কলকাতায় শীতলতম দিন ছিল তেরো দশমিক সাত এবং আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা তার নিচে নামার সম্ভাবনা রয়েছে শীতের এই আমেজ সোমবার পর্যন্ত স্থায়ী হবে এবং এই শীতের তীব্র তা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে স্বাভাবিক আরও বেশি ছিল দক্ষিণবঙ্গের শীতলতম জায়গা পুরুলিয়া আট দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা কার্য ছিল শৈত্য প্রভাব পরিস্থিতি পুরুলিয়া স্মরণীয় তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কমেছিল এবং বাঁকুড়া বর্ধমান বীরভূম জেলাতে তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমে গিয়েছে সেখানেও স্মরণীয় তাপমাত্রা তিন ডিগ্রির কম অভাবিতে জানিয়েছে যে উত্তর ভারত থেকে জুড়ে যে তীব্র ঠান্ডা পড়েছে উত্তরে হাওয়া তারই কিছুটা টেনে এনেছে দক্ষিণবঙ্গে তবে এই পরিস্থিতি কয়েকদিনের মধ্যে পাল্টাতে চলেছে এবং উদ্বেগের কারণ দাঁড়িয়েছে যে আগামী সপ্তাহে শুরুতেই পশ্চিমী হিমালয়ে যে পশ্চিমী ঝঞ্ঝাটি সৃষ্টি হবে সেটি পূর্ব ভারতের দিকে ঘটবে এবং বিহারের ওপরে এই ঝঞ্ঝাটি চলে আসতে পারে একই সঙ্গে বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে তার জন্য সমুদ্র থেকে বায়ুমণ্ডলের জলিবাস্প ঢুকবে দুটো বিপরীত ধর্মী পরিস্থিতির সৃষ্টি হবে বৃষ্টির মেঘ এই পরিস্থিতিতে বুধবার কলকাতা ও দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অন্য জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারও হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে তো যা হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম মোটামুটি বুধ বৃহস্পতি শুক্রবারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও আপডেট অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ